सुप्रभात, नमस्कार। आज हमें सकाल सकाल रान्नाघरे कैमरा निये चले एसेछि। रोजी आसि, कैमरा तो आनी ना, आज के विशेष कोनो खाबार बनाब ताई कैमरा हाथे एसेछि। आज हमें साउथ इंडियन डिश बनाब, जेटा सकाले टिफिनेओ भालो, बिकेले टिफिनेओ खूब भालो। कि बानाच्छि ना उपमा, चलुन बानाई ताहले। सुजिर उपमा करते जे काचा सब्जीगुलो आमी नियेछी सेगुलो हलो रांगा आलू, बीन्स, गाजर, काचा लंका और पियाज। एटा एकटा छोटो ट्रिक्स, सूजी घरे एमनी रेखे दिले पोका लेगे जाए, ताई सूजीते खूब पोका लागे। एइजोन्नो सूजीटाके जारे राखबार आगे हल्का करे भेजे निते हबे, हल्का लाल हबे, तारपर सेटाके ठंडा करे कौटोर मध्ये रेखे दिन। অনেক দিন ভালো থাকবে, কোনো পোকা হবে না। আর সেই ভাজা সুজি দিয়ে আপনি যা মন চায় তাই করতে পারবেন। আমার সব সবজি কাটা হয়ে গেছে, গাজর, আলু, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সুজি ভেজে রেখেছি, লবণ নিয়েছি, আর নিয়েছি অল্প করে চিনি, আর ফোড়নের জন্য কারি পাতা, শুকনো লঙ্কা আর রসুন। হয়তো ভাবছেন এগুলো কি, ছাদে গিয়ে দেখি কিছু রসুন পাতা হয়েছে, তো সেগুলো নিয়ে এসেছি কুচিয়ে দিয়ে দেব, জানি না কেমন হবে। যাই হোক, দেখা যাক। এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, বাংলায় আস্তে আস্তে তো অনেক পরিবর্তন হবে, একটু রিমিক্স হয়ে গেছে, একটু বাঙালি ভাষা হয়ে গেছে, তার জন্য সবজিও কিছু পাল্টে যাবে, একটু মিষ্টি না ঢুকলে তো বাঙালিয়ানা হবে না। ঠিক আছে, এবার গ্যাস অন করি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা আগে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সর্ষেটাকে আগে পুড়িতে হবে, যাতে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়। আর গ্যাস কমিয়ে আমাকে কারি পাতা দিতে হবে, আর কারি পাতা দিলেই তেল এবার সবজিগুলোকে দেব। শুকারি পাতা আমি আলাদা করে তুলে রাখলাম, রান্না শেষের দিকে আমি এটা দেব, তাহলে কারি পাতার গন্ধটা আরেকটু বেশি করে থাকবে। এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিলাম, সর্বঙ্কলেবন গরম, লঙ্কাটাও দিয়ে দিলাম, বিনসটাকে দিলাম, এবার এবার গাজরগুলো দিয়ে দিলাম, শেষে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, আন্দাজ মতন দিচ্ছি, পরে খেয়ে দেখব যদি লাগে আরেকটু দেব। এবার আমি রসুন পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিলাম, একটু সাতলে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভিতরে ভিতরে সিদ্ধ হোক। গ্যাসটা একটু কমিয়ে রাখলাম, ঢাকনাটা খুললাম, সিদ্ধ হয়ে গেছে। এবার যে কারি পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম সেইগুলো এবার দিয়ে দিলাম। এটা একটা ছোট্ট ট্রিক, ফোড়নে কারি পাতা দিয়ে রান্না করতে করতে শেষে আর গন্ধ থাকে না, তাই কিছু কারি পাতা রেখে দিতে হয়, রান্নার পরে দিতে হয়। তাহলে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটাকে দিয়ে একটু সাতলে নেব। একটু নুন টেস্ট করতে হবে, খুব গরম।
এমনি নুন ঠিক আছে কিন্তু সুজিটা দেওয়ার পরে নুন একটু কম পড়ে যাবে তাই আমি আগে থেকে একটু নুন বেশি দিয়ে দিলাম সুজিতে সেটা মেকআপ হয়ে যাবে এবার আমি সুজিটা দিয়ে দিলাম দিদিও আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দেব জলটা দিয়েই নাড়াতে থাকতে হবে না হলে পরে দলা হয়ে যাবে গ্যাসটা কমিয়ে নিলাম নিয়ে আগে একটু নাড়িয়ে নিই এই নাড়ানোর সাথে সাথেই মিষ্টিটা দিয়ে দেব আর না হলে পর মিষ্টিটা সব জায়গায় সমানভাবে লাগবে না সাউথের লোকেরা রান্না মিষ্টি খায় না যে তাই বলে কি ওদের ডায়াবেটিস নেই সাউথের লোকেদের সুজির মধ্যে জল দেবার পর সমানে নাড়াতে থাকতে হয় তা নাহলে দলা বেঁধে যাবে আর সমানে নাড়াতে থাকতে হবে এই কারণে যাতে এটা ঝুলো ঝুলো হয় আর নাহলে তলাতেও ধরে যেতে পারে সুজিতে অনেক লবণ লাগে অতটা দেওয়ার পরেও দেখলাম একটু আলুনি আছে আমি আরও একটু লবণ দেব সাউথের লোকেরা অনেকে এটাকে টক দইয়ের সাথেও খেয়ে থাকে আমাদের এমনিই ভালো লাগে আমার রান্না পুরো কমপ্লিট একটু ঠান্ডা হলে তবে এটা আরও ঝুরো ঝুরো হবে এবং তখনই খাবো এত গরম গরম খাবো না আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন পেঁয়াজ ছাড়াও ভালো লাগবে তো আমি যেহেতু মাছ মাংস পেঁয়াজ রসুন সবই খাই তো আমি ওই জন্য পেঁয়াজ দিয়েছি তো আপনারাও বানান সকালের খাবার হিসাবে বিকেলের জল খাবার হিসাবে বানিয়ে খান আর আমার ভিডিওটি দেখতে ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন যা জানতে ইচ্ছা করে সব কমেন্টেই জিজ্ঞাসা করবেন সাবস্ক্রাইবটা করে নিন আর শেয়ার করবেন বাবুয়া এ নাও আজকে সকালে জল খাবার উপমা খাও একটু খেয়ে নে আগে ঠিক আছে নুন ঠিক আছে নোনতা হয়নি তো টেস্টি খাবারটা কিন্তু কম দেখতে হলেও আমার ছেলের আবদার এরপর একদিন চিকেন দিয়ে উপমা বানাবো ঠিক আছে ট্রাই করাই যেতেই পারে না পারার কিছু নেই খাবারটা দেখে কম লাগছে খেয়েও মন ভরবে না কিন্তু খাওয়ার পরে যে পরিমাণে পেটে জল টানবে তাতে করে আর দুপুরের আগে আর খিদে হবে না উপমা খাওয়ার পরে খুব পেটটা ভরা ভরা হয়ে যায় এবার এবার আমি খাবো নিজে বানিয়ে নিজে খাওয়ার মজাই আলাদা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে অনেকে এটার সাথে টক দই দিয়ে খায় ছেলে আবদার করেছে উপমার সাথে চিকেন দিয়ে খাবে একদিন বানাবো আপনাদেরকেও শেয়ার করব আর ভালোই লাগছে আপনারাও বানান যারা কোনোদিনও বানাননি রেসিপিটা দেখে বানান ভিডিওটা খুবই সহজ সরল সিম্পল বেশি সময় লাগে না বানাতে আর আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার